Assalamualaikum warahmatullah. Alhamdulillah, alhamdulillah, summa alhamdulillah. পরে মালশান প্রবাসী বাংলাদেশী ভাইরা আজকে আপনাদের এমন একটা সুসংবাদ দিব যে সুসংবাদের অপেক্ষায় আমরা দীর্ঘদিন যাবত আছি, এক বছর যাবত অপেক্ষায় আছি যে কবে এই সুসংবাদটি আসবে। ঠিক এরকমই একটা সুসংবাদ দিতে যাচ্ছি। আল্লাহর অশেষ শুকরিয়া এবং ধন্যবাদ মালয়েশিয়ান সরকারকে, মালয়েশিয়ান ইমিগ্রেশনকে, যে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় প্রবেশ আবার উন্মুক্ত করে দিয়েছে। অর্থাৎ যে পাঁচটি দেশ ব্যান করে রেখেছিল মালয়েশিয়ান সরকারে, ওই পাঁচটি দেশ থেকে মালয়েশিয়া প্রবেশের নিষেধাজ্ঞা ছিল বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল। এই পাঁচটি দেশের বর্ডারকেই আবার ওপেন করে দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। দেশে যাওয়া এবং আসার সম্পর্কে আপনাদের মনে যে প্রশ্নগুলো আছে, এখন দেশে গেলে কি আসা যাবে কিনা, দেশের ছুটিতে যারা আছে তারা কি এখন আসতে পারবে কিনা, এই বিষয়ে সুসংবাদ দিয়েছেন মালয়েশিয়ান ইমিগ্রেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়। বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব এবং নতুন যে এসওপি গুলো আছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আপনাদেরকে বলবো আজকের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের এই সুসংবাদগুলো জানতে পারে, যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিল দেশে যাবে এবং দেশ থেকে আসতে পারবে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা, গতকালকে মালয়েশিয়ান ইমিগ্রেশন, মালয়েশিয়ান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়, তিন মন্ত্রণালয় মিলে এই ডিসিশনটি নিয়েছেন যে এই পাঁচটি দেশের বর্ডারকে উন্মুক্ত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার খুব এক্সাইটেড লাগছে, খুবই খুশি লাগছে যে এই সংবাদটা শুনে এখন আমিও দেশে যেতে পারবো, আপনারাও দেশে যেতে পারবেন এবং আসতে পারবেন। যেই এসওপিগুলো থাকবে আপনাদেরকে বলবো যে মালয়েশিয়ার বর্ডার খুলছে বাংলাদেশি প্রবাসীদের জন্য, কিছু এসওপি মেনে আসা যাবে আগামীকাল থেকেই, আজকে থেকেই অ্যাপ্লাই করা যাবে। যেমনটি বলছিলেন যে পাঁচটি দেশকে ব্যান করে রাখা হয়েছিল, পাঁচটি দেশকে আবার খুলে দেওয়া হয়েছে। হোম মিনিস্টার এবং মিনিস্ট্রি অফ হেলথ এবং ইমিগ্রেশন সম্মিলিত সিদ্ধান্ত এই ঘোষণাটি হয়েছে, এসওপি মেনে 2021 তারিখ থেকে, অর্থাৎ আজকে থেকেই 21 সেপ্টেম্বর থেকে অ্যাপ্লাই করা যাবে। এই যে আসার সুযোগ দিছে, একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। কোথায় অ্যাপ্লাই করতে হবে আমি বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি। থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে, হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে, হোটেলে থেকে অনেক টাকা খরচ করতে হবে এরকমটি না। আলহামদুলিল্লাহ, এটাও আর একটা ভালো ডিসিশন যে হোটেলে থাকার সিদ্ধান্ত, এর আগে যেরকম ছিল যে হোটেলে থাকতে হবে, কোয়ারেন্টাইনে 14 দিনের জন্য কমপক্ষে 5-6 হাজার রিঙ্গি দিতে হবে, এইটিও আর নাই। সরাসরি হোম কোয়ারেন্টাইনে যে যেখানে থাকবেন সেখানে চলে আসতে পারবেন, কোনো খরচ হবে না, আলহামদুলিল্লাহ। স্বাস্থ্যমন্ত্রী দেওয়া কিছু এসওপি আছে, স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন যেই এসওপিগুলো বলেছেন যে কোন প্রক্রিয়ায় আসতে হবে, হোম কোয়ারেন্টাইনে কীভাবে থাকতে হবে, কি তার এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর আছে, এই বিষয়ে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী খাইরি জামালউদ্দিন উনি বলেন যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের, মিনিস্টার অফ হেলথের তত্ত্বাবধানে ডিজিটাল ডক্টর দ্বারা নিয়ন্ত্রিত থাকবে এই হোম কোয়ারেন্টাইন। অর্থাৎ কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু করে যে 7 দিন বা 14-10 দিন হোম কোয়ারেন্টাইন থাকতে হবে, সবগুলোই পরিচালনা করবে মিনিস্ট্রি অফ হেলথ মালয়েশিয়া, এবং এর টিম দ্বারা পরিচালিত হবে, ডিজিটাল ডক্টর দ্বারা হেলথ, প্রাথমিক হেলথ স্ক্রিনিং বিস্তারিত হবে ডিজিটালভাবে। এটি একটি পাইলট প্রকল্প যেটি শুরু করা হচ্ছে, বা প্রাথমিকভাবে কিছু সংখ্যক পরীক্ষামূলকভাবে, এইগুলো সাকসেস হলে সবগুলোই পরবর্তীতে অনেক হাজার হাজার ঢুকতে পারবে অ্যাট এ টাইমে, কোনো সমস্যা হবে না। ওকে, প্রথম যেমনটি বলছেন যে স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন যে বলছেন যে এটি প্রথমে পরীক্ষামূলকভাবেই শুরু হচ্ছে। গতকাল কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হেলথ স্ক্রিনিং সেন্টার ঘুরে এবং কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের পরিচালকদের সাথে মিটিং করে উনি এই ঘোষণাগুলো মূলত দেন যে কীভাবে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু করে হোম কোয়ারেন্টাইন পর্যন্ত তারা কীভাবে এগুলো পরিচালনা করবে। এটা তো 2-3টে পার্ট থাকে, একটা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেরও পার্ট আছে, ওখানে প্রাথমিক হেলথ স্ক্রিনিং, প্রাথমিক যে কোভিড টেস্ট থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ তাদের একটা এসওপি অলরেডি তারা ফিক্স করে রেখেছেন। তবে এখানে কিছু শর্ত আছে যে ফুল ভ্যাকসিনেটেড ট্রাভেলাররাই শুধুমাত্র আসতে পারবে, অর্থাৎ দেশ থেকে যারা ফুল ভ্যাকসিন দিয়েছেন, অর্থাৎ দুই ডোজ কমপ্লিট আছে, সার্টিফিকেট আছে, এরপরে ফ্লাই করার 72 ঘন্টার মধ্যে কোভিড টেস্ট করছে, পিসিআর টেস্ট করছে, শুধুমাত্র তারাই আসতে পারবে, এবং বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে সকলেরই থাকতে হবে।
সেক্ষেত্রে কমপক্ষে 7 থেকে 10 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এমনটি বলেন স্বাস্থ্যমন্ত্রী। এবং আজকে থেকে 21 সেপ্টেম্বর আজ থেকে অ্যাপ্লাই করা শুরু হবে। আপনারা জানেন এর পূর্ববর্তীতে মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে ইমেইল করে অনুমতি নেওয়া লাগতো, অ্যাপ্রুভাল নেওয়া লাগতো, এখন আর ইমেইলটি থাকছে না, সরাসরি একটা লিঙ্কের মাধ্যমে প্রবেশ করে ওখানে একটা ফর্ম ফিল আপ করলে এরপরে অ্যাপ্লাই করতে হবে। আজ থেকে অ্যাপ্লাই করা শুরু এবং 28 তারিখ প্রথম ফ্লাইট, 28 তারিখেই প্রথম প্রাথমিকভাবে ফ্লাইট শুরু হবে এবং কয়েকটি দেশ থেকে লোক আসবে 28 তারিখে। ওকে, সেক্ষেত্রে আবেদনের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা যদি যে কেউ খুঁজতে চান মিনিস্ট্রি অফ হেলথ মালয়েশিয়ার মূল ওয়েবসাইটে ঢুকবেন, এরপরে হোম কোয়ারেন্টাইনের একটা সেকশন আছে ওখানে ক্লিক করলে একটা ফর্ম বের হবে, ওই ফর্মটি ফিল আপ করে সাবমিট করলে তিন দিনের মধ্যে অ্যাপ্রুভাল চলে আসবে। আলহামদুলিল্লাহ, খুবই ইজি একটা পদ্ধতি। মিনিস্ট্রি অফ হেলথের হোম কোয়ারেন্টাইন সেকশনে ক্লিক করে ফর্ম ফিল আপ করে সাবমিট করলে 3 দিনের মধ্যেই অ্যাপ্রুভাল চলে আসবে। তবে সেক্ষেত্রে যে বাসায় থাকবে, যে হোম কোয়ারেন্টাইন থাকবে, সে বাসারও কিছু নির্দিষ্ট এসওপি আছে, থাকতে হবে সেপারেট রুম এবং সেপারেট বাথরুম। প্রয়োজন হলে মিনিস্ট্রি অফ হেলথ স্থানীয় পুলিশের সহযোগিতায় অথবা এর যে একটা টিম আছে এই টিমের সহযোগিতায় আপনি ফর্ম ফিল আপের যে ঠিকানাটি দিয়েছেন সেই ঠিকানায় আপনি মালয়েশিয়াতে প্রবেশের আগে হয়তো পুলিশ আসবে, দেখবে যে ঠিকানায় আপনার জন্য সুইটেবল প্লেস কিনা, আপনি এখানে থাকলে অন্যদের কোনো সমস্যা হবে কিনা, আপনার জন্য আলাদা রুম আছে কিনা, এই বিষয়গুলো কিন্তু টোটালি স্থানীয় পুলিশ অথবা মিনিস্ট্রি অফ হেলথের টিম দ্বারা পরিচালিত হবে। সেক্ষেত্রে এই যে ঠিকানা ব্যবহার করবেন এটা ঠিকানা দেওয়ার ক্ষেত্রেও খুব থাকতে হবে সতর্ক। এবং যাত্রী অ্যাপ্রুভাল শিডিউল, যে যাত্রী যে অ্যাপ্রুভাল পাবে এই শিডিউলটাও কিন্তু কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দ্বারা থাকবে, শিডিউল তাদের দ্বারা সিলেক্টেড থাকবে, যাতে অ্যাট এ টাইম ক্রাউডেড না হয়, অ্যাট এ টাইম ওখানে ভিড় না হয়, সেজন্য কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তাদের শিডিউল দিয়ে দেবে যে আপনারা আজকে অ্যাপ্লাই করছেন, আপনি 5 থেকে 10 তারিখের মধ্যে আপনার শিডিউল এর মধ্যে ফ্লাই করবেন, বা 10 তারিখের পরে ফ্লাই করতে হবে 11-15 তারিখের মধ্যে। এভাবে কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দ্বারা পরিচালিত হবে শিডিউলগুলো, যেমনটি বলছেন, সেক্ষেত্রে যাতে কোনো প্রকার কোনো কনফ্লিক্ট তৈরি না হয়, তাদের ক্যাপাসিটির বাহিরে না যায়। পুরো মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আল্লাহর অশেষ শুক্রিয়া জ্ঞাপন করছি এবং মালয়েশিয়ান সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, যারা আমার এই চ্যানেলের মাধ্যমে visabazaar.com এবং প্রবাসী কণ্ঠ ফেসবুকের মাধ্যমে নিয়মিত আমাদের সংবাদগুলো শুনেন, গতকালকে গত সপ্তাহ থেকে শুরু করেছি শুধুমাত্র এই আপডেটগুলো সরাসরি মন্ত্রণালয় থেকে আমরা কালেক্ট করে আপনাদেরকে তথ্যগুলো দিয়েছি। গত সপ্তাহে আমি বলেছিলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপুটি মিনিস্টার অলরেডি ঘোষণা দিয়েছেন যারা ছুটিতে আছে এদেরকে কিভাবে নিয়ে আসা যায়, মূলত তারাও কিন্তু এই এসওপির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে যারা ছুটিতে আছে, যেমনটি বলছিলাম যে দেশে যাওয়া এবং আসা, যারা অলরেডি দেশে আছে তারাও কিন্তু এর মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা এখন যাবে তারা তো এখন আলহামদুলিল্লাহ যেতেই পারবে, পরবর্তীতে আবার আসারও সুযোগ আছে। তবে সেক্ষেত্রে এখন যারা যাবেন দেশে তাদের তো অনেকেই মালয়েশিয়া থেকেই ফুল ডোজ কমপ্লিট আছে, তাদের দেশ থেকে আসতে আর কোনো সমস্যা হবে না। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাই, আপনারাও আমাদের এই লাইভটি প্রচুর পরিমাণ শেয়ার করেন, এই জন্যই অনেক বাংলাদেশিরা জানতে পারে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা মূল কথাগুলো তুলে ধরার চেষ্টা করি, এবং সেজন্য আপনাদেরকেও রিকোয়েস্ট করি যেন বিভ্রান্তি কোনো সংবাদের পিছনে না দৌড়ে সবাই যেন সুষ্ঠু এবং সঠিক ইনফরমেশনটা পায়, সেজন্য আমাদের এই ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আজ এই পর্যন্তই ছিল আপডেট, ইনশাল্লাহ আপনাদের সাথে আগামীকালকে আরও আপডেট জানাবো যে হয়তো নতুন আরও কোনো এসওপি আসতে পারে বা আরও কোনো সিদ্ধান্ত পরিবর্তন আসতে পারে বা আরও কোনো এসওপি যোগ হতে পারে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আজকে এই পর্যন্তই, আশা করি আপনারাও খুশি, কে কে খুশি আলহামদুলিল্লাহ আমাকে এখানে জানান, আলহামদুলিল্লাহ লিখে কমেন্টস করেন যাতে আল্লাহ খুশি হয়, আমরা এখন দেশে গেলেও আবারও আসতে পারি। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য, দেখা হবে আগামীকালকে, আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।